আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। ধরিত্রী তাঁর অঙ্কনেতে নাচের তালে ওঠেন মেতে, চঞ্চলতা রঞ্চল যায় লুটে। প্রথম যুগের বচন শুনি মনে, নবশ্যামল প্রাণের নিকেতনে, পূব হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলে, কালহারা কোন কালের পানে ছুটে। বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণ দাঁড়িয়েছে মেঘভরা বাংলার নিসর্গের বারান্দায়। আজ বৃষ্টি আসুক আর না আসুক, বৃষ্টির ডোরবেল বাজিয়ে শ্রাবণ মাসের আগমনের সংবাদটি বহন করে নিয়ে আসে কদম, কেয়া, কেতকী, কামিনী, সাদা গন্ধরাজ, জুঁই, বেলি, হাসনেহেনা প্রভৃতি ফুলের সৌরভ। বর্ষার নিবিড় গুঞ্জরণে চঞ্চল হয়ে ওঠে মন, উদাসী ভাবনায় ডুবে যায় সত্তার স্পন্দন। ঘোর লাগা ভোরে কিংবা রাতের গভীরতায় যখন বর্ষার আবছায় মুখটুকু জেগে ওঠে, মনে হয় বর্ষার এই রূপ, বাদল দিনের এ ছবি যেন এই বাংলারই আদি প্রতিচ্ছবি। স্রষ্টার অনুপম এই ঋতু বৈচিত্র্য, ছন্দের গ্রন্থিতে জীবন যেমন প্রবাহিত হয়, তেমনি এক অদৃশ্য অসীম প্রাকৃতিক ধারার মধ্য দিয়ে এমন করেই পরিচালিত হয় নিসর্গ, যে নিসর্গ থেকে মানুষ পায় বাঁচার উপাদান। পাহাড়, পর্বত, বন, অরণ্য, নদী ও সমুদ্র সব কিছুই প্রকৃতির এক অমোঘ প্রাসঙ্গিক বিষয়। প্রিয় শ্রোতা, শ্রাবণ দিনের বৃষ্টি বর্ষা প্রেমীদের মনে সৃষ্টি করে সংবেদনশীল মৃদু স্মৃতি তরঙ্গ। তাদের কাছে জুঁই ফুলের মতো স্নিগ্ধ হয়ে নেমে আসে এ বর্ষা। বর্ষা যেমন প্রকৃতিকে সতেজ আর সজীব করে তোলে, তেমনি মানব মনকেও ভরে তোলে মুগ্ধতায়। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারে সুরটি আমার, মুখের পারে বুকের পারে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারে সুরটি আমার, মুখের পারে বুকের পারে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। প্রিয় বন্ধুরা, গানের আবহে আর আষাঢ় শেষের প্রেক্ষাপটে আজকের সাপ্তাহিক ছুটির দিনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রভাতী ম্যাগাজিন মহানগরের আঙিনায়। আর আজকের মহানগর উপস্থাপনায় আছি আমিনা ফেরদৌস মনি এবং আমি খান নজম ই এলাহি। বৃষ্টি ভেজা জুঁই ফুলের শুভেচ্ছা সকলকে। বন্ধুরা, আজ শুক্রবার, চৌঠা শ্রাবণ, 1431 বঙ্গাব্দ, 19 জুলাই 2024 খ্রিস্টাব্দ, 12ই মহরম 1446 হিজরি, বর্ষাকাল। আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। প্রিয় বন্ধুরা, নগরের নানা প্রান্তে আজ ছোপ ছোপ সবুজ পরশ, বারান্দা বা ছাদে গাছ লাগানোর চল গৃহবন্দীর সময়ই বেড়েছে বেশি। ছাদে রোদ বৃষ্টি দুই মেলে, বড় পাত্রে মাঝারি আকারের গাছ তাই ছাদে বেড়ে উঠতে পারে অল্প যত্নেই। ছাদে মাচা তৈরি করেও গাছ বাইতে দেওয়ার সুযোগ রয়েছে। বাড়িতে সবুজের স্নিগ্ধ আমেজ আনতে, মনের আনন্দে স্বল্প পরিসরেই ফুল ফসল ফলাতে ছাদ বাগানের জুড়ি মেলা ভার। এই বিশ্বের নাগরিক সভ্যতার স্মারক ইট, লোহা আর কংক্রিটের তৈরি শহরগুলো থেকেই দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজের সব চিহ্নগুলো। নানা কারণে এখন চাইলেও সেই বাগান ঘেরা বাড়ি আর রাখতে পারছে না কেউ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না।
তাই সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় তার আবাসস্থলে। তাই একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। তবে অতি প্রাচীন সভ্যতায়ও ছাদ বাগানের ইতিহাস চোখে পড়ে। খ্রিস্টের জন্মেরও পূর্বে মেসোপটিয়াম ও পারস্যে জুজুরাক নামের পিরামিড আকৃতির উঁচু পাথরের স্থাপনায় বাগান করার জন্য ছোট গাছ লাগানোর নির্ধারিত স্থানে নিদর্শন পাওয়া যায়। সেইকালে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা ছিল ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান। আর এই ইতালির পম্পেই নগরীর কাছেই অতি প্রাচীন সভ্যতার নিদর্শন রোমান ভিলায় কেবল একটি নির্দিষ্ট ছাদই তৈরি করা হয়েছিল শুধুমাত্র বাগান করার জন্য। 11 শতকের পুরনো কায়রো শহরেও বহুতল ভবন নির্মাণ করা হয়েছিল, যার কোনোটি ছিল 14 তলা পর্যন্ত উঁচু এবং বিস্তৃত। এই ভবনগুলোর সবগুলোর ছাদেই বাগান স্থাপন করা হয়েছিল সৌন্দর্যের অংশ হিসেবে, যেখানে জল সেচ দেওয়ার জন্য গরু ঘোড়ার মতো প্রাণী শক্তির সাহায্যে চাকা ঘুরিয়ে পুলি দিয়ে টেনে নিচ থেকে সেই 14 তলার উপরে পানি তোলা হতো। ভাবা যায় বন্ধুরা, আমাদের দেশে ছাদ বাগানকে কেতাবি ভাষায় যেমন কোনো সংজ্ঞায় নির্ধারণ করা যায়নি, তেমনি এর কোনো সুনির্দিষ্ট মডেল এদেশে এখন পর্যন্ত গড়ে ওঠেনি। তবে হ্যাঁ, সময়ের সাথে এ বাগান এখন আর শুধু শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এ ছাদ বাগানগুলো। বাংলাদেশের শহরে কৃষি ব্যবস্থার শৌখিন পদযাত্রা সময়ের বিবর্তনে এক সামাজিক আন্দোলনে রূপ নিতে যাচ্ছে, এটা নিশ্চিত। তবে হ্যাঁ, এমন প্রেক্ষাপটে আরবান এগ্রিকালচার বা নগর কৃষি নামক এক নতুন শব্দ আমাদের শব্দ ভাণ্ডারে যুক্ত হচ্ছে। যদিও এ কৃষির শুরুটা কিন্তু শৌখিনতায় ভর করে, ব্যাপক বাণিজ্যিক উৎপাদন অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব না হলেও ধীরে ধীরে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে এ খাত বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেবল বাংলাদেশেই নয়, এটি বিশ্বের দেশে দেশে দিন দিন গুরুত্ব বাড়ছে এই ছাদ বাগানের। বন্ধুরা, এছাড়াও জলবায়ুর পরিবর্তন এবং উষ্ণতা বৃদ্ধি নিয়ে প্রাসঙ্গিক ভাবনায় নগর পরিকল্পনাবিদেরা বলছেন, শহরে ছাদ বাগান স্থাপন করা হলে শহরের তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমে আসবে। কারণ আধুনিক ব্যবস্থায় বাড়ির জানালায় কাজ ও বাণিজ্যিক ভবনের টেকসই স্থাপনের জন্য ব্যবহার করা হচ্ছে হালকা কিন্তু শক্তিশালী ধাতব পাত, ফাইবার ও গ্লাস। এইসব উপকরণ শহরাঞ্চলের তাপমাত্রা বাড়িয়ে তুলছে। এক্ষেত্রে ভবনে এর কাঠামোতে বাগান স্থাপন করা হলে বাগানের গাছগুলো এ তাপ শুষে নিতে পারে। বন্ধুরা, ছাদ বাগান আমাদের প্রকৃতির সাথে সংযোগ হবার একটি সুযোগ করে দিচ্ছে। যান্ত্রিক জীবনে ছাদ বাগানের ছোট সবুজ উদ্যান আমাদের মন ও শরীর সতেজ রাখতে সহায়তা করবে, এটা নিশ্চিত। বর্ষাকাল চলছে, এমন সময় নিজের বাড়ির ছাদেই গড়ে তুলুন নির্মল পরিবেশ। ছাদ না পেলে ব্যালকনিতেই গড়ে তুলুন আপন উদ্যান। আর এই উদ্যানে কৃষি মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার পক্ষ থেকে সব পর্যায়ের সাহায্য পাবেন আপনারা। তো বন্ধুরা, চলুন ছাদ বাগানের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমরা এখন চলে যাই আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব রণাঙ্গনের দিনগুলি, আছে রম্যকথন ঢাকা আমার ঢাকা, থাকছে চেনা অচেনা ঢাকা এবং শুনব গান। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 kHz এবং FM 102 MHz। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায়। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অহংকার। 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর বাঙালি জাতি পাকিস্তানি শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করে, শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
মুক্তিযোদ্ধারা ছিনিয়ে আনে বিজয়, স্বাধীন হয় আমাদের দেশ। বন্ধুরা, এখনকার পর্ব রণাঙ্গনের দিনগুলি, আমাদের মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে এই পর্ব। আজকের পর্বে রয়েছে বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদের সাক্ষাৎকার। তার সাক্ষাৎকার গ্রহণে আছেন আনোয়ার কবির। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বীর মুক্তিযোদ্ধা, বশির আহমেদ বীর প্রতীক। তিনি 1971 সালে 11 নং সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। আমরা এখন বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ বীর প্রতীকের কাছ থেকে জানতে চাবো সেদিন তিনি কিভাবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। 1971 সালে 25শে মার্চ যখন পাক সেনারা বাঙালিদের নিধন এবং হত্যাযজ্ঞ চালাইতে থাকলো, তখন আমাদের এলাকাও তাদের তাণ্ডব হইতে রেহাই পায় নাই। এরপর আমার বড় ভাই এবং আমার মা, যেহেতু আমার বাপ বেঁচে ছিলেন না, তারা বললো যে এখানে পুরো পাকিস্তানে আর তোমাদের থাকার দরকার নাই, তোমরা ভারতে চলে যাও নিজের আত্মরক্ষার জন্য, জীবন বাঁচানোর জন্য। ভারতে চলে গেলাম এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে। যাওয়ার পরে সেখানে আমার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিলাম। 15ই এপ্রিলের দিকে দেখি মুক্তিযোদ্ধা রিক্রুট করতেছে, আমিও সেই দলে গিয়ে অংশগ্রহণ করলাম। এটা কোথায়? ইন্ডিয়ার মহেন্দ্রগঞ্জে হাই স্কুল মাঠে। তো সেই রিক্রুটিং ইয়েতে আমারই দুইজন শিক্ষক কামালপুর হাই স্কুলে, তারা আমাকে বললো যে তুমি ছোট মানুষ, তুমি অস্ত্র নিয়ে দৌড়াইতে পারবে না, এত কষ্ট সহ্য করতে পারবে না, তার চেয়ে তুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে না, এমনিদের শরণার্থী হিসেবে থাকো, ক্যাম্পে থাকো। শেষে আমি বললাম, স্যার মরলেও দেশের জন্যই মরি, এমনি শরণার্থী ক্যাম্পে থেকে মরতে আমি রাজি না, আমাকে স্যার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সুযোগ দেওয়া হোক। বলছে ঠিক আছে। আমার সেই দুই শিক্ষক যারা রিক্রুটিংয়ের দায়িত্বে ছিলেন, তাকে বললো ঠিক আছে, আজকেই তুমি তোমার হালকা বিছানাপত্র যা আছে নিয়ে মহেন্দ্রগঞ্জে মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করো। আমি বিকালে চলে গেলাম, শুরু হলো আমার মুক্তিযোদ্ধা জীবনী। প্রথম দিকে ধন বাহাদুর নামে এক বিএসএফ একজন হাবিলদার ছিলেন, উনি আমাদের প্রশিক্ষণ দিতেন, এবং বিএসএফ কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন নেকি, উনার নেতৃত্বে বিভিন্ন অপারেশনে আমরা অংশগ্রহণ করি বা উনার ডিরেকশনেতে, উনার তত্ত্বাবধানে আমরা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করি। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা শুনছিলেন বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ বীর প্রতীকের স্মৃতিচারণ, তিনি কিভাবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। আমরা বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ বীর প্রতীকের কাছে জানতে চাব সে ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রটি এবং সেখানে তার ভূমিকা এবং তার বীরত্ব সম্পর্কে। 1971 সালের 4 ডিসেম্বর সকাল অনুমানিক 7:30 সময় তৎকালীন মিত্রবাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লিয়ার প্রস্তাব রাখলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রথমে পাক বাহিনীদের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠানো হোক বা দেওয়া হোক, যদি তারা সসম্মানে সারেন্ডার করে কামালপুরে পাক সেনাদের, যদি তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে আর ধ্বংস করার কোনো প্রয়োজন নাই, আর যদি তারা স্বেচ্ছায় না করে তাহলে বা অন্য অন্য মাধ্যমে পরাজিত করা হবে। তখন মুক্তিযোদ্ধাদের কাছে প্রস্তাব রাখলো, আমরা অনেক মুক্তিযোদ্ধা, 8 থেকে 10 হাজার মুক্তিযোদ্ধা, কোনো মুক্তিযোদ্ধাই রাজি হচ্ছিলেন না যে সারেন্ডার পত্র নিয়ে কে যাবেন পাক সেনাদের কামালপুর ক্যাম্পে। উনি তখন ভীষণ রেগে গেলেন, আমার নিকটেই ছিলেন উনি, আমার অবস্থান ছিল কামালপুর থেকে সরাসরি ইন্ডিয়ার ভিতরে উত্তর পাশে, এখানে ছিল আমার বান রোডের সাথে আমার অবস্থান ছিল, এবং উনি আমার পাশেই সকালবেলা ওই থেকেই ওই প্রস্তাবটা দিতেছে। তখন উনি খুব রাগারাগি করলো যে তোমাদের দেশের জন্য আমরা মরতেছি, অথচ তোমরা একজন মুক্তিযোদ্ধা মরতে রাজি হও না। তখন আমি স্বীকার করলাম যে স্যার আমি যাব। উনি আমাকে খুব সাহসী দিলেন এবং কিছুক্ষণ পর একখান আত্মসমর্পণের প্রস্তাব এবং একটা সাদা পতাকা সহকারে আমার হাতে দিয়ে বলল যে এই পত্রখানা তুমি নিয়ে সাদা পতাকা দেখাইতে দেখাতে যাবা এবং পাকিস্তানের ক্যাম্পেইন করে যে বাঁধ রোড আছে সেখানে তুমি দাঁড়িয়ে প্রথম তাদেরকে ডাকবা, ডেকে তাদেরকে চিঠিটা দিবা। আমি সিদ্ধান্ত মোতাবেক বা তার কথা অনু নির্দেশ মোতাবেক আমি সেখানে গেলাম। যাওয়ার পরে সাদা পতাকা দেখাতে থাকলাম, আমাকে দূর থেকে দেখেই তারা শস্য ফায়ারিং মানে অবস্থানে চলে যেতেছে, আমি তো সব কিছু লক্ষ্য করতেছি, তারাও দেখতেছে আমিও দেখতেছি, যেহেতু মাঝখানে একদম পুরা পরিষ্কার জায়গা, অদেখার মতো কিছুই নেই। তখন আমি তাদেরকে ডাকলাম, প্রায় 10 থেকে 15 মিনিট বাদ আরও বেশি কিছু সময় 20 মিনিট পর্যন্ত হবে, তারা আসতে রাজি হলো না। সর্বোপরি শেষে আমাকেই ডাকলো তারা ভিতরে যান। আমি আত্মরক্ষার্থে নিজের যান বাঁচানোর জন্য যে এখন আমার পিছিয়ে যাওয়ার কোনো উপায় নাই, হয় মরতে হবে পিছিয়েতে গেলে, তার চাইতে আমি তাদের
কাছেই যে প্রস্তাবটি, এতে যেহেতু জীবন বাজি রেখে বা জীবন বিপন্নের স্বার্থেই আসছি, আমি তাদের কাছে গেলাম, ক্যাম্পের ভিতরে গেলাম। একজন অফিসার এসে প্রথমে আমার কাছ থেকে সেই চিঠি এবং সাদা পতাকা নিয়ে আমাকে, ছোটো মানুষ ছিলাম যেহেতু তখন দাড়ি মুচি জ্বালা নেই, বলতেছে যে বাচ্চাও তুমি মদ ঘাবড়াও। সোয়া তিনটের সময় দেখি আমারই সাথে আর আরেক মুক্তিযোদ্ধা আনিসুল হক সঞ্জু, উনি আরেকখান চিঠি নিয়ে এবং সাদা একই পদ্ধতিতে ক্যাম্পে আসি। উনি ওনাকেও আমার কাছে রাখলো, রাখার পরে দুইজন বলাবো অনেক কিছুই বলাবো, বসায় রাখলো ব্যাংকারের ভিতরেই তাও বসায় রাখ। সাড়ে তিনটার সময় দেখা গেল যে আবার ভারতীয় যুদ্ধ বিমান সে ক্যাম্পের উপর আসি, বেশ একটু ভারী আক্রমণ করে আসলে, এতে দুই তিনজন পাক সেনা আহত হয়ে গেল, হালকা জখম হয়ে গেল আর কি। তখন একজন অফিসার সেই দুইখান সাদা পতাকা নিয়ে এসে আমগর দুইজনের হাতে দিয়ে বলল যে এইটা তোমরা এই ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যাও এবং দেখাও, আমরা আত্মসমর্পণ করবো। করতে রাজি রাজি আছে, আমরা আত্মসমর্পণ করবো। আমরা উভয়ই সঞ্জু এবং আমি ফাঁকা এই ক্যাম্পের সামনে যে ফাঁকা ফিল্ড আছে সেখানে গিয়ে এরকম সাদা পতাকা নাড়তে থাকলাম। দেখা গেল যে আর কোনো বোমা ফেলে না, কিছুক্ষণ পরে যুদ্ধবিমানগুলো চলে গেল। যা হোক, আমি ব্রিগেডিয়ার সাহেব গেলাম, দেখলাম সন্ধ্যা আনুমানিক 7:30টার সময় হলো, 162 জন পাক সেনা তাদের অস্ত্র গুলি ব্যক্তিগত মালামাল সহকারে কামালপুর ক্যাম্পের সামনে ওখানে গিয়ে ব্রিগেডিয়ার সাহেবের নিকট আত্মসমর্পণ করলো। সাথে সাথেই ভারতের পক্ষ থেকে গাড়ি এসে প্রথমে সৈনিকদের নিয়ে গেল, পরবর্তীতে অস্ত্রগুলো নিয়ে গেল। কামালপুর যুদ্ধে সেদিনই সমাপ্তি এবং ওই দিনই স্বাধীন বাংলা পতাকা 4 ডিসেম্বরই কামালপুর উত্তোলন করা হলো। 1971 সালের ঐতিহাসিক যুদ্ধ কামালপুর যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল কীভাবে এবং কীভাবে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ রাজি হয়েছিলেন এবং সেদিন আত্মসমর্পণ করেছিলেন, সেই 4 ডিসেম্বর কামালপুরের জন্য একটি রক্তের আক্ষরে লেখা নাম এবং যেদিন অর্জিত হয়েছিল কামালপুর মুক্ত, এই কামালপুর মুক্তির জন্যই প্রাণ দিয়েছিলেন অসংখ্য মুক্তিযোদ্ধা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। বিষয় বিবেচনায় রম্য শব্দটির অর্থ মনোরম বা মজার। রম্য রচনা বলতে বাংলা সাহিত্যে বিশেষ এক শ্রেণীর রচনাকে বোঝায়। বলা যেতে পারে যে রচনায় জীবনের লঘু চপল বিষয়গুলোকে নিয়ে কৌতুক ভঙ্গিতে উপস্থাপন করা হয়। তবে এমন অনেক রচনারই মূলে থাকে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভ বোধ জাগিয়ে তোলা। হ্যাঁ বন্ধুরা, এবারে তেমনই একটি পর্ব রম্য কথন, ঢাকা আমার ঢাকা। নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্য কথনটি লিখেছেন তারিক মঞ্জুর আর তা পাঠ করছেন ফজলুর রহমান বাবু। কত রকম যে নাম রহিয়াছে আর নামের কত রকম যে বাহার রহিয়াছে তাহারই অত্য নাই। এই সকল নাম শুনিয়া মাঝে মধ্যে চোখ কপালে ওঠে, মাঝে মধ্যে চোখ কপাল হইতে মাথার চান্দিতে ওঠে। পচা ধচা আলানি ফালানি এই সকল যে নাম হইতে পারে ইহা না শুনিলে বিশ্বাস করিতাম না। আবার এই সূত্রে পচার মা ফালানির মা এইগুলি হইয়াছে ডাকিবার সম্বোধন। মানুষের নাম এখন আর কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নাই, ফুল ফল নদী পাখির নামেও মানুষের নাম পাইবেন। শুনিতে শুনিতে এইগুলি এখন কানে সইয়া গিয়াছে। কে আবার ভাবিয়া দেখেন না আদিতে সেগুলি কিসের নাম ছিল, যেমন গোলাপ জবা জুই চামেলি এইগুলি হলো ফুলের নাম। অথচ এই সকল নামে শত মানুষের নাম রইয়াছে। আবার ধরুন কমলা আপেল ডালিম বেদানা পেয়ারা জামরুল এগুলি বাজারে কেজি দরে বিক্রয় হয়, মানুষের নামও এইগুলি। পার্থক্য শুধু মানুষ কেজি দরে বিক্রয় হয় না, নাগরিক কর্মব্যস্ত জীবনে দোয়েল কোয়েল শ্যামা বুলবুলি টুনটুনি এইসব পাখির গান নাও শুনিতে পারেন, তবে এই নামে অনেক মেয়ে রহিয়াছে বলিলে দুই লাইন তারা গাইয়া শোনাইবে, অবাক হইবার কিছু নাই।
গুলশান বনানী জায়গার নামেও মানুষের নাম পাইবেন, নাম পাইবেন যমুনা আরিয়ালখা নদীর নামেও। তবে নাম যাহাই হোক, ইহার সহিত কাজের সম্পর্ক খুঁজিতে যাইবেন না। সম্পর্ক খুঁজিতে গেলে আপনাকে নিরাশ হইতে হইবে। যেমন বাচ্চার নাম শান্ত, নাম শুনিয়া মুগ্ধ হইয়া হয়তো আদর করিতে গেলেন, খানিক বাদে বুঝিলেন তাহার নাম অশান্ত রাখিলেও কম হইত। আবার ধরুন কোনো লোক হয়তো লোকাল বাসের সিটে জাকিয়া বসিয়াছে, এমনভাবে বসিয়াছে যে আপনার বসিবার মতো আড়াই ইঞ্চি পরিমাণ জায়গাও নাই। জিজ্ঞাসা করিয়া দেখুন ভদ্রলোকের নাম বিনয় কিংবা সুশীল। তাই বলি এই সকল ক্ষেত্রে নাম জিজ্ঞাসা করিয়া বিভ্রান্ত হইবার কারণ নাই, বরং আড়াই ইঞ্চিতে কোমর শুরু করিয়া বসিয়া পড়ুন। কারো নাম বাতাসি শুনিয়াও মিলাইতে যাইবেন না। প্রাগৈতিহাসিক যুগে সে হয়তো বাতাসের মতোই হালকা ছিল, কিন্তু সময়ের ফেরে ওই বাতাসি এখন তিনমণির লোহার অবস্থার চাইতে ভারী হইয়া উঠিয়াছে। চিত্র বিচিত্র নাম দেখিয়া মনে হয় নাম রাখিবার ক্ষেত্রে কোন মনস্তত্ত্ব কাজ করে কে জানে। বৃষ্টির দিনে মেয়ে হইলে অনেকে নাম রাখে বৃষ্টি, আকাশে মেঘ মেঘ থাকিলে নাম রাখা হয় মেঘলা, আবার রৌদ্রোজ্জ্বল দিনে জন্মগ্রহণ করায় নাম হয় রোদেলা, ভালো কথা। একই রূপে প্রকৃতিতে ঠান্ডা হওয়া বলে শিশুর নাম হওয়া উচিত ঠান্ডি, আবার শুষ্ক দিনে জন্ম নিলে নাম রাখা যায় শুষ্কি। নামের যেমন বাহার রইয়াছে, উচ্চারণেও তেমনি নানা বাহার রইয়াছে। যেমন মানিক হইয়া যায় মানিক্যা, সুমন হইয়া যায় সুমন্যা, আবার একই নামে একাধিক ব্যক্তি থাকিলে বিশেষণ দিয়া তাহাদেরকে আলাদা করা যায়। যেমন লম্বু সেলিম, বাট্টু সেলিম কিংবা ভদ্র মাসুদ, দুষ্ট মাসুদ ইত্যাদি। তবে নাম যাহাই হোক, মনে রাখিবেন কর্ম দিয়াই মানুষের পরিচয় নির্ধারিত হয়। শুনলাম ঢাকা আমার ঢাকা। বন্ধুরা, এবারের পর্ব চেনা অচেনা ঢাকা। আজ শুনব ঢাকার তারা মসজিদ নিয়ে নিবন্ধ, লিখেছেন এবং পড়েও শোনাচ্ছেন আফসানা হাসান। বাংলাদেশের পুরানো ঢাকার আরমানি টোলার আবুল খয়রাত সড়কে অবস্থিত তারা মসজিদ। খ্রিস্টীয় 18 শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তারা মসজিদের আরও কিছু প্রচলিত নাম আছে, যেমন মির্জা গোলাম পীরের মসজিদ বা সিতারা মসজিদ। 17 শতকে দিল্লি, আগ্রা ও লাহোরে নির্মিত মোঘল স্থাপত্য শৈলী অনুসরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের কোথাও এর তৈরির সময় উল্লেখ নেই বলে কবে এই মসজিদটি নির্মাণ করা হয় তার সুস্পষ্ট কোনো নথি পাওয়া যায়নি। তবে মসজিদটি তৈরির পর 1860 খ্রিস্টাব্দে মির্জা গোলাম পীর মৃত্যুবরণ করেন। প্রথম থেকেই মসজিদটি আয়তাকার ছিল। মির্জা গোলাম পীর তৈরির সময় আদি মসজিদটির পরিমাপ ছিল দৈর্ঘ্যে 33 ফুট এবং প্রস্থে 12 ফুট, গম্বুজ ছিল 3টি। এর ভেতরে মাঝের গম্বুজটি অনেক বড় ছিল এবং সাদা মার্বেল পাথরের গম্বুজের উপর নীল রঙা তারার নকশাযুক্ত ছিল। সেই থেকে এই মসজিদটি তারা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে। মসজিদের পূর্ব দিকে প্রবেশের জন্য 3টি এবং উত্তর দিকে 1টি এবং দক্ষিণ দিকে 1টি দরজা ছিল। 1926 খ্রিস্টাব্দে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন। এই সময় মসজিদটির আকার বৃদ্ধি করা হয় এবং পূর্ব দিকে একটি বারান্দা যুক্ত করা হয়। এই সময় মসজিদের মেঝে মোজাইক করা হয়। চিনি টিকরি কৌশলের এই মোজাইকে ব্যবহার করা হয় জাপানি রঙিন চীনামাটির টুকরা এবং রঙিন কাচের টুকরা। 1987 খ্রিস্টাব্দে এই মসজিদটির পুনরায় সংস্কার করা হয়। সংস্কারকালীন পুরনো একটি মেহরাব ভেঙে 2টি গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। বর্তমানে সব মিলিয়ে গম্বুজের সংখ্যা 5টিতে দাঁড়িয়েছে। এর ফলে মসজিদের জায়গা অনেক সম্প্রসারিত হয়েছে। বর্তমান দৈর্ঘ্য 70 ফুট এবং প্রস্থ 26 ফুট। এছাড়া মসজিদের দেয়াল ফুল, চাঁদ, তারা, আরবি ক্যালিওগ্রাফি লিপি দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার কথা হবে চেনা অচেনা ঢাকার অন্য বিষয় নিয়ে। প্রিয় বন্ধুরা, শুনলাম চেনা অচেনা ঢাকা। সময় হলো গানের। শুনব নজরুল সঙ্গীত ইয়াসমিন মুস্তারির কণ্ঠে। চলুন শোনা যাক গানটি।
প্রিয় বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের সময়টুকু। হ্যাঁ বন্ধুরা, কথা শুরু করেছিলাম ছাদ বাগান নিয়ে। যাওয়ার আগে মনে করিয়ে দিই, ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্স 10% ছাড় পাবেন বাড়ির মালিকেরা। আর দেশের সকল সিটি কর্পোরেশন পৌরসভায় অবস্থিত বাড়ির মালিকরা কিন্তু এই সুবিধা পাবেন। আরেকটি কথা, কয়েকটি টব রেখে বা নাম সর্বস্ব বাগান করে এই সুবিধা পাওয়া যাবে না। আর ছাদ বাগানে যথেষ্ট গাছপালা থাকতে হবে, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হতে হবে, যাতে মশা অথবা পানিবাহিত কোনো রোগ শহরে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে খেয়াল করতে হবে। বন্ধুরা, মহানগরের একেবারে শেষ প্রান্তে আমরা সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমিনা ফেরদৌস মনি এবং আমি খান নাজম ই এলাহি, প্রযোজনা সহকারে মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাসেল আহমেদ, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কলাবসু।